ত্রিপুরা স্টেট রাইফেলস তথা রাজ্যের গর্ব, এই প্রথমবার টিএসআর বাহিনীতে যুক্ত হলেন মহিলা জওয়ানরা। দেশের অন্যান্য পুলিশ বাহিনীর তুলনায় ত্রিপুরা রাজ্যের টিএসআর বাহিনী কোনো অংশেই কম নয়। সারা দেশে এই বাহিনীর একটা সুনাম রয়েছে। ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলায় বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে টিএসআর, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। নরসিংহস্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে আয়োজিত ত্রিপুরা স্টেট রাইফেলসের 14 ও 15 নম্বর ব্যাটেলিয়নের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থেকে শুক্রবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টিএসআর এর 14 ও 15 নম্বর ব্যাটেলিয়নে নিয়োগ করা হয়েছিল মোট 1413 জনকে। এর মধ্যে মহিলাদের জন্য 10% পদ সংরক্ষণে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রথমবার টিএসআর বাহিনীতে যুক্ত হলেন 137 জন মহিলা জওয়ান। মোট 4টি ট্রেনিং সেন্টারে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 14 ও 15 নম্বর টিএসআর ব্যাটেলিয়নে নিযুক্ত জওয়ানদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত 331 জন জওয়ানের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হল শুক্রবার। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অমিত শাহ এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিএসআর জওয়ানদের সর্বদাই খোঁজ খবর নেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। तो आज इनका 2 बैटलियन का भी यहाँ से अभी रिक्रूटमेंट हो गया, ट्रेनिंग हो गया। तो ये अभी पास आउट पैरेड था, तो ये लोग आज यहाँ से निकल रहे हैं। तो इसके कारण यहाँ पर अभी जो अनुष्ठान यहाँ पर हुआ, इसलिए मैं आया हूँ। और बहुत ही अच्छा इनका पैरेड वगैरह मैंने देखा, और इनका ट्रेनिंग जैसे बॉर्डर सिक्योरिटी फोर्स पारामिलिट्री मिलिट्री का जो ट्रेनिंग है, उस तरह इनका ट्रेनिंग है। और ये पूरा विषय भी आज बात हो रहा है, इनका क्या सुविधा असुविधा पूरा चीज़ लेके मैंने बात किया, और इन लोगों को और क्या क्या चीज़ दे सकते हैं और इंफ्रास्ट्रक्चर कैसे डेवलप हो सकता है, इस विषय को लेके बात करा। और हमारा यशस्वी, मैं बताऊँगा हमारा यशस्वी होम मिनिस्टर जी हमेशा ये बात हमसे करते रहते हैं, कैसा है वहाँ पुलिस डिपार्टमेंट, कैसा है टीएसआर, क्या है, क्या समस्या है। तो उस हिसाब से पूरा चीज़ उनका मार्गदर्शन से, माननीय प्रधानमंत्री जी का मार्गदर्शन से हमेशा हम लोग देखते हैं। और त्रिपुरा का जो लॉ एंड ऑर्डर सिचुएशन इतना अच्छा है, जो नीचे से 28 जो राज्य है उसमें हम लोग नीचे से एवरेज बहुत सारा उसका ये है क्राइटेरिया है, उसमें 5th पोजिशन है। तो इस हिसाब से टीएसआर काफ़ी अच्छा काम किया, खास करके टेररिस्ट को जिस तरह उन्होंने यहाँ से हटाया और भगाया, जिस तरह ख़त्म किया, जिसके कारण रेसिडेंस कलर्स का उनका ये भी उनको जो जिस तरह उनको सम्मान किया है, अभी भी सब जगह में ये 4th स्टेट है कंट्री में जहाँ पर रेसिडेंस कलर्स का वो किया है। तो इस तरह मैं टीएसआर का जो सुनहरा भविष्य है, मैं इन लोगों को बधाई देता हूँ, इस तरह ये लोग काम कर रहे हैं और इसके कारण ही हम सर। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলির জনগণের কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দিতে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে টিএসআর ক্যাম্পগুলি। সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প সম্পর্কে জনগণকে সচেতন করতে অ্যাকশন কর্মসূচি, স্বাস্থ্য শিবির এবং প্রশাসনিক শিবিরের আয়োজন করছেন টিএসআর জওয়ানরা। সন্ত্রাসবাদের মোকাবেলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা। তাদেরই তৎপরতায় গত 2 বছরে আত্মসমর্পণ করেছে 24 জন সন্ত্রাসবাদী ও তাদের সহযোগী। উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে সারা দেশের মধ্যে 4র্থ রাজ্য হিসেবে 2011 সালে প্রেসিডেন্টস কালার মেডেল সম্মানে ভূষিত করা হয় ত্রিপুরা পুলিশ এবং টিএসআর বাহিনীকে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চাহিদা অনুযায়ী নয়াদিল্লিতেও গুরুত্বপূর্ণ পদে কাজ করে চলেছেন টিএসআর জওয়ানরা। রাজ্যের আইন শৃঙ্খলার সার্বিক উন্নতির লক্ষ্যে এবার আগরতলা, উদয়পুর, ধর্মনগর, আমবাসা, কুমারঘাট এবং বিলোনিয়াতেও টিএসআর কোম্পানির অ্যাকোমোডেশনের বন্দোবস্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি সীমান্ত এলাকায় টিএসআর জওয়ানদের দ্বারা দ্বিতীয় পর্যায়ে নিরাপত্তা যে বলয় সেটাও তৈরি করা হয়েছিল। সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলায় টিএসআর জওয়ানদের ভূমিকা, যেটা আমি একটু আগেও বললাম, সত্যি তার প্রশংসনীয়। এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেমন সিআরপিএফ, বিএসএফ এবং অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সাথে আপনারা সমন্বয় রেখে যেভাবে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ আপনারা মোকাবেলায় যেভাবে উল্লেখযোগ্য ভূমিকা আপনারা রেখেছেন, সেটা আজকেও ত্রিপুরাবাসী আপনাদের স্মরণ করে। 2011 সালে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর বাহিনীর এই উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসাবে আমরা সবাই জানি যে প্রেসিডেন্টস
স্কলার্স মেডেলে সম্মানিত হয়েছে। সারা দেশের মধ্যে এটা চতুর্থ রাজ্য যেখানে এই প্রেসিডেন্ট স্কলার মেডেলে সম্মানিত হয়। এছাড়া প্রাইড অফ ত্রিপুরা হিসাবে ত্রিপুরা টিএসআর বাহিনী রাজ্যের নিজেদের স্বতন্ত্রতা প্রতিষ্ঠিত করতে পেরেছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলা ছাড়াও আপনারা টিএসআর বাহিনী রাজ্যের আইন শৃঙ্খলা, বিপর্যয় ব্যবস্থাপনা, শিল্প নিরাপত্তা, ভিআইপি নিরাপত্তা এবং নেশা বিরোধী অভিযানের সাথেও আপনারা যুক্ত থেকে তার দায়িত্ব আপনারা পালন করেছেন। এনডিআরএফের ট্রেনিং সেন্টারে বিপর্যয় মোকাবেলা আইন শৃঙ্খলার বিষয়ে সিআরপিএফের র্যাপিড অ্যাকশন ফোর্সের ট্রেনিং সেন্টারে টিএসআর জওয়ানরা প্রশিক্ষণ নিচ্ছেন এবং আগেও নিয়েছেন। বর্তমানে টিএসআরের এক ব্যাটালিয়ন ওএনজিসিতে এবং এক কোম্পানি ওটিপিসিতে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন, সেটা আমরা সবাই জানি। এছাড়াও রাজ্যের শিল্প এলাকা নিরাপত্তার স্বার্থে টিএনজিসিএল নিপকোতে টিএসআর বাহিনী দায়িত্ব পালন করছেন। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চাহিদা অনুসারে দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিট আদালত চত্বর বিভিন্ন দূতাবাস এলাকায় দিল্লি পুলিশের সাথে টিএসআর জওয়ানরা নিয়োজিত রয়েছেন এবং তার দায়িত্ব সহকারে পালন করছেন। শুক্রবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। প্রশিক্ষণপ্রাপ্ত টিএসআর জওয়ানদের এদিন শপথ বাক্য পাঠ করেন কেটিডিসি পুলিশ ট্রেনিং একাডেমির অধ্যক্ষ নবদীপ জমাতিয়া। কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে এদিন অভিবাদন জানান প্রশিক্ষণপ্রাপ্ত টিএসআর জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।